নমস্কার বন্ধুরা, জলের ছিটা দিয়ে বেগুন ভাজা স্বাদ হয় দুর্দান্ত আর মুচমুচে খেতে লাগে। এই বেগুনটাকে আমি কেটে ধুয়ে নিয়েছি আর এর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ, সামান্য পরিমাণে হলুদ দিয়ে বেগুনের দুপাড়ে খুব ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে এটাকে আমি 5 মিনিট রেখে দেব। 5 মিনিট রেখে দেওয়ার পরে এখানে গ্যাস অন করে কড়া বসিয়েছি। এটাকে গরম করে নেওয়ার পরে সামান্য পরিমাণে জলের ছিটা দিলাম। জলের ছিটা দেওয়ার পরে বাষ্প হয়েছে, উপরে উঠে যখন যাবে তখন যে বেগুনগুলো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে লো ফ্লেমে চাপা দিয়ে এটাকে আমি 5 মিনিট ভেজে নেব। 5 মিনিট পরে আমি আপনাদের এই ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখুন বেগুনটা কতটা সুন্দর ভাজা হয়েছে। এবারে এটা একটা স্প্যাচুলারের সাহায্যে বেগুনটাকে আমি উল্টে দিচ্ছি। এখানে আমি হাত দিয়ে উল্টাচ্ছি, আপনারা হাত দিতে যাবেন না, আপনাদের হাতে গরম লেগে যেতে পারে, আপনারা কিছু দিয়ে ধরে উল্টে দেবেন। এইভাবে আমি সবকটা বেগুনকে খুব ভালো করে উল্টে দিচ্ছি, বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। এর ওপরে আবারও আমি সামান্য পরিমাণে জলের ছিটা দিয়ে আবারও চাপা দিয়ে 3 মিনিট আমি ভেজে নেব। 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি, দেখুন বন্ধুরা কতটা সুন্দর বেগুনটা ভাজা হয়েছে। এবারে আমি অপর দিকটা উল্টে আপনাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে বন্ধুরা বুঝতে পারছেন জলের ছিটা দিয়ে বেগুন ভাজা খেতে দারুণ লাগে আর মুচমুচে হয়। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে বেগুনটা কিন্তু অপূর্ব স্বাদ হয়। এইভাবে আমি উল্টে আপনাদের দেখিয়ে দিলাম, তাহলে বুঝতেই পাচ্ছেন যে বন্ধুরা তেল ছাড়া বেগুন খেতে পারেন না তারা অল্প করে এই তেল ব্রাশ করে দেবেন ওপরটায়। দিয়ে এবারে এটাকে আমি তুলে নিচ্ছি, আমার আজকে রেসিপি তৈরি হয়ে গেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইভাবে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্রত্যেকটা ভিডিও আপনারা এইভাবে দেখুন, আর বাড়িতে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবে অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।